রাত পোহালেই লালমনিহাটের আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছে আমরা সরাসরি কথা বলবো সাধারণ ভোটারদের সঙ্গে তাদের মতামত জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা কথা বলছি চাসা কালকে তো ভোট কি অবস্থা ভোটের বলেন তো পরিবেশ তো ভালোই আছে ভালোই আছে এই চাষা ভাইতে দাঁড়াইছে তাতে কি আছে ভোটাররা বুঝবে জি বুঝিয়ে বিবেচনা কেমন চেয়ারম্যান চান আপনারা কেমন চেয়ারম্যান চান কাজ হবে জি আমরা তো তাকেই আশা করি আচ্ছা ধন্যবাদ আমরা দেখছি যে তারা বলছে যাদের দ্বারা কাজ হবে তাদেরকে আমরা এরকম এক সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো কালকে তো ভোট কি অবস্থা ভোটের বলেন তো ইনশাল্লাহ ভালো আছে জি ভোট দিতে যাবেন তো জি ইনশাল্লাহ এরকম মানে কেমন চেয়ারম্যান ক্যান্ডিডেট কেমন প্রার্থী চাচ্ছেন আমরা চাচ্ছি ভালো প্রার্থী ভালো প্রার্থী কোনো ভয় কাজ করতেছে কিনা না না চাষা ভাতি যা দুজন একই দুজন প্রার্থী এটা নিয়ে কোনো ভয় কাজ না কোনো ভয়টা নেই আচ্ছা আমরা একেবারে আরো দুই একজনের সঙ্গে কি অবস্থা বলেন তো অবস্থা তো ভালোই আছে কোনো ভয়ভীতি কিসের ভয় করি আমরা আচ্ছা ভোটের পরিবেশ কেমন পরিবেশ সুন্দর আছে সুন্দর আছে সুস্থ আছে প্রিয় দর্শক আমরা একেবারে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছি এবং আমরা জানার চেষ্টা করব তারা কি অবস্থা এই আমরা এই মুহূর্তে অবস্থান করছি কালীগঞ্জ উপজেলায় কেমন আছেন আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ কালকে তো ভোট ভোট দিতে যাবেন তো যাব কি অবস্থা ভোটের পরিবেশ একটু বলেন তো যাওয়ার পরে যে যে অবস্থা ভালো সেই ব্যবস্থা আচ্ছা এই যে একই পরিবারে দুজন প্রার্থী বাইরে কোনো ভয় ভীতি বা কোনো কিছু এরকম আছে কিনা না ভয় কিসের ভয় নেই না প্রিয় দর্শক আমরা কিন্তু একেবারে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে একটা সাধারণ ভোটার আমরা কিন্তু ঘুরে ঘুরে একটা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে সেই তথ্য জানানোর চেষ্টা করব কাকা কেমন আছেন বলেন চেয়ারম্যান হবেন সেটা চাষাই হোক আর ভাতিজা হোক যেই হোক জনগণ যাকে ভোট দিবে সেটা জনগণ যাকে ভোট দিবে সেই তো হবে তা এই যে যিনি চেয়ারম্যান হবে তার কাছে দাবি কি মানে এই কালীগঞ্জের কি দাবি মোটামুটি ভালো চলছে ভালো চেয়ারম্যান হবেন তার কাছে আপনাদের দাবি কি আস্তাঘাট করে এই প্রিয় দর্শক আমরা কিন্তু একেবারে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছি চাচা কেউ কথা বলতে চাচ্ছেন না কেউ কথা বলছেন আমরা একেবারে যাচ্ছি একেবারে বাজার ঘুরে ঘুরে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছি আমরা কথা বলার তাছাড়া আসসালামু আলাইকুম তাছাড়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ কিরকম একটু বলেন তো আমি এখন বলতে পারবো না যে কারণ আর এগুলো না আমি আমি অসুস্থ লোক আজকে হঠাৎ করে দোকানে আসছি জি কালকে ভোট দিতে যাবেন তো ইনশাল্লাহ এখন যদি আল্লাহ আসে রাখে আর কি সেটাই আমরা একেবারে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী কাল লালমনিহাটের কালীগঞ্জ এবং আদিতমারি উপজেলা পরিষদ নির্বাচন আমরা এই কালীগঞ্জের বিভিন্ন গ্রামে ঘুরছি এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছি কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো ভোট নিয়ে কিছু বলেন তো কি অবস্থা ভোটের অবস্থা তো ভালোই হ্যাঁ চাষা ভাতিজার লড়াই কেমন চলছে মোটামুটি ভালোই চলছে এখন এর মধ্যে যার ভালো লাগবে তাকে দেওয়া হবে ভাই ভোটের কি খবর একটু বলেন তো আমি এখানে নতুন ঢাকায় আপনার চিনি দেখে আপনার কাছে আপনার ভিডিও অনেক তোমরা তো নতুন ভোটার মনে হয় কি অবস্থা কি পড়বে বলেন তো তাই হবে যাকে ভালো লাগবে আমরা কথা বলতেছি একেবারে সাধারণ ভোটারদের সঙ্গে আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলবো আহ চাচা কি অবস্থা ভোটের বলেন তো ভোটের কি খবর আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে একেবারে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললাম তাদের মতামতের কথা আমরা জানালাম এই ছিল ভোটের সর্বশেষ খবর হাদুজ্জামান সাজু এলুচনলাইন লালমনিরহাট